হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি সবাই পুজো ভালো কাটিয়েছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আমাদের বিজয়া দশমীর পরে যেগুলো আমাদের বাড়িতে সবারই প্রত্যেকের হয় সেটা হচ্ছে যে মোয়া, নারকেল নাড়ু, মুড়ির মোয়া। তো আমিও সব করেছি, আমারও সব হয়ে গেছে, এখন শুধু বাকি আছে নিমকি আর কালাকাঁদ। তো কালাকাঁদটা আমি এই বছরই প্রথম করবো, তো নারকেল দিয়ে কালাকাঁদটা করবো। তো একবার আমি ছানায় করেছি, কিন্তু এবারই ফার্স্ট আমি নারকেল দিয়ে কালাকাঁদ করবো। তো চলো দেখে নেবে তোমরাও কীভাবে আমি করছি। আর হচ্ছে বানাবো নিমকি। তো ইচ্ছে আছে যে সন্ধ্যের সময় নিমকি দিয়ে চা খাবো, আমি তো চা খাই না, তো আমি নিমকিটা খাবো। তো আর দেখি সেই টাইমের মধ্যে কীভাবে করতে পারি। আর আমি দুপুরবেলায় বানিয়ে রেখেছি হচ্ছে চিড়ের মোয়া, নারকেল নাড়ু আর মুড়ির মোয়া। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার, তারপর কালাকাঁদটা করছি। তো এখানে আছে নারকেল নাড়ু, মুড়িটা, মুড়ি মোয়াটা আমি ঢুকিয়ে রেখেছি, মুড়ি আর চিড়ের মোয়া, নরম যাতে না হয়ে যায়। এখানে আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি, এবার একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করার পর আমি এখানে 250 গ্রাম চিনি নিয়েছি, তো চিনিটা দিয়ে দেব। আমি অ্যাড করবো একটু আমুল স্প্রে, আমুল স্প্রেটা দেবো বলে আমি চিনিটা একটু কম দিয়েছিলাম। তো ওটা নাড়াচাড়া করতে থাকি, আর ততক্ষণে যেটার মধ্যে আমি ঢালবো সেটাতে আমি একটু বাটার মাখিয়ে নিচ্ছি। তো আমার এটা হয়ে গেছে, এটা একটা থালাতে ঢেলে নিচ্ছি, এটা ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে তারপর এটাকে বরফির আকারে কেটে নেব। এখানে গার্নিশিং এর জন্য আমি কিছু আমন্ড স্লাইস করে কেটে নিয়েছি, সেটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। তো এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি নিমকির জন্য ডোটা তৈরি করে নেব। নিমকির জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, কালো জিরে দিয়ে দেব। তেল দিয়ে প্রথমে ময়দাটাকে মেখে নেব। তো ময়দাটা যখন মাখা হয়ে যাবে তখন হাতে এরকম মুঠো করে ধরা যাবে, তখন আমি জল দিয়ে শক্ত একটা ডো করে নেব। ডোটা আমি 30 মিনিটস মতো রেস্ট করতে দেব, ততক্ষণ আমার বরফিটাও ঠান্ডা হয়ে গেছে, বরফিটা কেটে নিয়ে চলো। আমার 30 মিনিটস হয়ে গেছে, ডোটা রেস্ট করে নিয়েছি। এবার এটাকে 3টে লেচি করে নেব, লেচি করে তারপর বেলে নিমকি শেপ দিয়ে ভাজবো। এবার আমি এগুলোকে ভেজে নেবো, আমার তেল গরম হয়ে গেছে, চলো ভেজে নিই।
তোজো বিস্কুট খাবে? হ্যাঁ তোজো, হাই কোকো, হাই বিস্কুট খাবি? হাই 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 বিস্কুট খাবি? হাই বস বসো বসো বসো, হ্যাঁ হ্যাঁ বসে পড়ো বসে পড়ো, এনো কোকো এনো, তোজো এনো, তোজো নাও নাও, এই 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 তোজো, কোকো তোজো, কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো আছে? ড্যাডি কেমন হয়েছে? ভালো হয়েছে। ভিডিওটা আমি এখানেই শেষ করবো আজকে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো সবার সাথে, আর কমেন্ট করো। গুড নাইট, বাই।